আসসালামু আলাইকুম, আমি দীপ বলছি। গোফর ট্রাভেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ব্লগটি সাজিয়েছি বান্দরবান এবং নাফাখুম নিয়ে, সেই সাথে সাঙ্গু নদী নিয়ে কিছু তথ্য জানাবো এই ভিডিওতে। তাই দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবান। বান্দরবান একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বান্দরবানের দক্ষিণ পশ্চিমে কক্সবাজার, উত্তর পশ্চিমে চট্টগ্রাম, উত্তরে রাঙ্গামাটি ও পূর্বে মায়ানমারের অবস্থান। ভৌগোলিক কারণে বান্দরবানে অনেক নৈসর্গিক স্থান রয়েছে। পাহাড়, নদী ও ঝর্ণার মিলনে অপরূপ সুন্দর এই বান্দরবান। নৈসর্গিক বান্দরবানকে বলা হয় খুমের রাজ্য। বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে ওঠা নাফাখুম নিয়ে আমাদের আজকের ব্লগ। ঢাকার ফকিরাপুল থেকে প্রতিদিন রাত 10:30 নাগাদ বিভিন্ন কোম্পানির বাসগুলো বান্দরবানের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়, আর এতে জনপ্রতি খরচ পড়বে 650 টাকা থেকে 700 টাকা। সকালের আধো ঘুমের চোখ দিয়ে দেখলে আপনার মনে হবে পাহাড়কন্যা বান্দরবান হাতছানি দিয়ে আপনাকেই ডাকছে। পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে ভোরবেলা বান্দরবান শহরে পৌঁছে যাবেন। মূলত এখান থেকে খুম ট্রেকিংয়ের যাত্রা শুরু হয়। যারা নাফাখুম ট্রেকিংয়ে আসতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম বান্দরবান জেলা শহরে আসতে হবে। সেখান থেকে আপনার পছন্দের জায়গায় যাওয়ার জন্য ট্রেকিং শুরু করতে পারেন। তবে বান্দরবানে খুম ট্রেকিংয়ে আসতে চাইলে ট্যুর অপারেট কোম্পানি করে এমন সব কোম্পানির সাথে আসতে পারেন। ঢাকায় অনেক ট্যুর অপারেট কোম্পানি আছে যারা বান্দরবানকে ঘিরে সারা বছর কোনো না কোনো ট্যুর অপারেট করে থাকে। আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দু একজনের বিস্তারিত তথ্য দিয়ে দেব। সাধারণত ট্রেকিং ট্যুরগুলো 3-4 দিনের হয়ে থাকে, আর জনপ্রতি খরচ পড়বে 4,500 থেকে 5,000 টাকা পর্যন্ত। তবে যারা খুম ট্রেকিংয়ে যেতে চান, প্রচুর পরিমাণ হাঁটার প্রস্তুতি নিয়ে রাখবেন। প্রথমেই সাঙ্গু নদীর সাথে পরিচিত হওয়া যাক। সাঙ্গু নদী বান্দরবান জেলার প্রধানতম নদী, স্থানীয়ভাবে শঙ্খ নদী, পাহাড়ি নদী। কর্ণফুলীর পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী। বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের থানচি উপজেলার মদক এলাকার পাহাড়েই এই নদীর জন্ম। বান্দরবান জেলা ও দক্ষিণ চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। উৎসমুখ হতে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য 170 কিলোমিটার। এ জেলার জীবন জীবিকার সাথে সাঙ্গু নদী ওতপ্রোতভাবে জড়িত। বান্দরবানের পাহাড়ি জনপদের যোগাযোগের ক্ষেত্রে এ নদী একটি অন্যতম মাধ্যম। বান্দরবান জেলা এবং চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এই নদী বিধৌত। বাংলাদেশের বেশিরভাগ নদী উত্তর হতে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, কিন্তু সাঙ্গু নদী বান্দরবানের দক্ষিণাঞ্চলে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে। মারমা ভাষায় খুম মানে হলো জলপ্রপাত। পাহাড়ি নদী সাঙ্গু তার বয়ে চলার পথে অজস্র স্থানে ছোট ছোট জলপ্রপাতের সৃষ্টি করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেমাক্রি খুম এবং নাফাখুম। আর এখন আফিয়া খুম, সাত ভাই খুম নামের দুটি খুম আছে। নাম না জানা আরও কত খুম আছে সেটা জানার আর দেখার ভাগ্য আমাদের হবে কি না তা জানি না। নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলার একটি অন্যতম প্রাকৃতিক জলপ্রপাত। নাফাখুম মারমা শব্দ, নাফা অর্থ মাছ আর খুম অর্থ জলপ্রপাত। রেমাক্রি নদীতে এক ধরনের মাছ পাওয়া যায় যার নাম নাফা মাছ। এই মাছ সবসময় স্রোতের ঠিক বিপরীত দিকে চলে। বিপরীত দিকে চলতে চলতে মাছগুলো যখন লাফিয়ে ঝর্ণা পার হতে যায়, ঠিক তখনই আদিবাসীরা লাফিয়ে ওঠা মাছগুলোকে জাল বা কাপড় দিয়ে ধরে ফেলে। এ থেকে এই ঝর্ণার নাম দেওয়া হয়েছে নাফাখুম ঝর্ণা।
এটি বাংলাদেশের আফিয়াঘুম জলপ্রপাতের পরই দ্বিতীয় বড় জলপ্রপাত হিসেবে ধরা হয়। অনিন্দ্যসুন্দর এই জলপ্রপাতটি রেমাক্রি থেকে মাত্র 2.5 ঘন্টা হাঁটা পথ দূরত্বে অবস্থিত। আজ এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন। যারা ইতোমধ্যে আমাদের চ্যানেলটির লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ভালো থাকুন, শীঘ্রই কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত গো ফর ট্রাভেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।